ভাই আপনারা এখানে কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছেন জিপসাম এটা জিপসাম প্লাস্টার অফ প্যারিস যে পাউডারটা এটা দিয়ে কাজটা করা হয়েছে একটা বাসা যখন সাজানো গোছানো থাকবে তখন ওই মানুষের ব্যক্তিত্ব এবং রুচিবোধ কিন্তু প্রকাশ পাবে এজন্য ইন্টেরিয়রটা খুব জরুরি এটা হলো একটা জিপসামের গেট এটা হলো রাউন্ড পিলার এগুলো জিপসাম দিয়ে এখানে 20000 টাকা এই এই গেটটা 20000 টাকা এই গেটটাই 20000 টাকা খরচ হয়েছে টোটাল রং সহ কমপ্লিট এই স্পেসের ভিতরে আমরা চারপাশে বর্ডার বক্স করে দিয়েছি বক্স করার পরে মাঝখানে একটা সিলিং রোজ দিয়ে এখানে এখানে জানলার গেটটা করা হয়েছে ভিতরে পর্দার পাইপটা দেখা যাবে না এইভাবে করা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা দিয়ে কিন্তু সেগুন কাঠের বিট দিয়ে বারবারি কাঠ দিয়ে ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু আবার কাঠের পেস্টিং করা আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আপনাদেরকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্ল্যাট আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে ডিটেইল জানানোর ট্রাই করব তো আমাদের সাথে কিন্তু সানফ্লাওয়ার ইন্টেরিয়র থেকে আছে ইমরান ভাই আসসালামু আলাইকুম ইমরান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি সুমন ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বর্তমানে আমরা অনেক ধরনের ভিডিও করে থাকি বাট এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইন্টেরিয়র সম্পর্কে একটা ডিটেইলস ধারণা দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টেই আমি প্রশ্ন করব ইমরান ভাইয়ের কাছে ভাইয়া ইন্টেরিয়র জিনিসটা কি ইন্টেরিয়রটা হলো আপনার অভ্যন্তরীণ নকশা বা অন্তঃসজ্জা একটা বাসা অফিস শোরুম দোকান যাই বলেন এটার ভিতরে যাবতীয় ডেকোরেশনের যত কাজ আছে সজ্জার কাজ আছে হ্যাঁ এগুলো সবই ইন্টেরিয়র অন্তর্ভুক্ত আচ্ছা তো ইন্টেরিয়রটা আসলে কখন করা উচিত আসলে আমাদের অনেক ক্লায়েন্ট ভুল করে মানুষ অনেক ক্লায়েন্ট আমাদের ডাকে তার বাসা টাইলস রং ইলেকট্রিক কাজ করানোর পরে আমাদের ডাকে কাজ করানোর জন্য কিন্তু আসলে উপযুক্ত সময় হলো আর প্রয়োজন হলো একটা ক্লায়েন্ট যখন ইন্টেরিয়র কাজ নিবে হাতে বা ফ্ল্যাট যখন করবে কাজ করানোর জন্য তখন তার মাথায় রাখতে হবে যে আমি ইন্টেরিয়র করব আর ইন্টেরিয়র করার জন্য একজন অবশ্যই ভালো একজন প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনের দ্বারা ডিজাইন করাতে হবে আর ডিজাইনের করানোর জন্য তার টাইলসের আগে রঙের আগে ইলেকট্রিক কাজের আগে তার সিদ্ধান্ত নিতে হবে আর সিদ্ধান্তটা নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে আপনি আসলে কাজটা করবেন আপনার বাসার ফ্যানটা কোথায় থাকবে আপনার ডিজাইনটা কোথায় থাকবে ইন্টেরিয়রটা আসলে কেন করবে কাস্টমার আসলে একটা বাসার পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য ইন্টেরিয়রটা খুব জরুরি একটা মানুষ যখন পরিপাটি থাকবে একটা বাসা যখন সাজানো গোছানো থাকবে তখন ওই মানুষের ব্যক্তিত্ব এবং রুচিবোধ কিন্তু প্রকাশ পাবে এই জন্য ইন্টেরিয়রটা খুব জরুরি আরেকটা বিষয় হলো গিয়া আপনার বাসার যত সাজসজ্জার মালামাল আছে হ্যাঁ ওগুলো ব্যবহার উপযোগী করে বসানোটার জন্য কিন্তু ইন্টেরিয়রটা জরুরি আচ্ছা এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্নে আসি সেটা হচ্ছে ভাই ইন্টেরিয়র করতে কি আসলে অনেক খরচ হয় না আসলে অনেকে মনে করে যে ইন্টেরিয়র করতে মনে হয় অনেক ব্যয়বহুল খরচ আমি সিলিং করলাম ডেকোরেশন করলাম অনেক লাইটিং করলাম এইটাই মনে হয় ইন্টেরিয়র আসলে ইন্টেরিয়র ব্যাপারটা এরকম না ইন্টেরিয়র হলো মূলত আপনার বাসাটাকে পরিপূর্ণভাবে জায়গাগুলো ব্যবহার উপযোগী করে ব্যবহার করা এবং আপনার সাজার সামগ্রী যা আছে এগুলোকে আপনি সেট আপ করার ব্যবহার উপযোগী করাটাই হলো আপনার আসলে ইন্টেরিয়র আচ্ছা এবার আমরা লাস্ট প্রশ্ন করে আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে আপনার বাসাটা দেখাবো সেটা হচ্ছে আপনি কাস্টমারদের কি কি সার্ভিস দিবেন আমি কাস্টমারকে সার্ভিস দেবো আমি যদি আমার সাথে যদি কোনো কাস্টমার কথা বলে যে আমি ইন্টেরিয়র করাতে চাই সর্বপ্রথম আমরা কাস্টমারের সাইটটা ভিজিট করব ভিজিট করার পরে আমরা দেখব তার কন্ডিশনটা কি এবং কোন কোন ডিজাইন করলে কাস্টমার খুশি হবে এবং কোন ডিজাইনটা আসলে তার ফ্ল্যাটের জন্য উপযোগী এই সব কিছু বিষয়গুলো তার সাথে আমরা ডিসকাস করব ডিসকাস করার পরে আমরা দেন সিদ্ধান্ত নেব আসলে কি কাজ করব আচ্ছা এবার আমরা হ্যাঁ এবার আমরা ডিটেইলসে চলে যাচ্ছি যে এই বাসাটাতে কি কি ধরনের কাজ করা হয়েছে কি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা হয়েছে ডিটেইলসে এবার চলে যাব তো ফার্স্টে এই সিলিংটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বিগ স্পেস নিয়ে করা ঠিক আছে এটা অনেক বড় একটা স্পেস আচ্ছা ভাই আপনারা এখানে কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ করছেন এটা জিপসাম প্লাস্টার অফ প্যারিস যে পাউডারটা এটা দিয়ে কাজটা করা হয়েছে আমাদের বাসাটা কাজটা করা হয়েছে দীর্ঘ 7 বছর আগে কাজটা করা হয়েছে 7 বছর আগের কাজ জি জি মানে কেউ তো ব্লিপ করবে না ভাই যে আসলেই 7 বছর আগের কাজ কিনা এটা মানে কাজের কোয়ালিটি এত ভালো আছে এখনো মানে দেখলে মানে বোঝা রয়ে নাই যে এটা আসলে 7 বছর আগের কাজ এখানে পুরো কাজ কি হোয়াইট দিয়ে করা জি জি এটা সম্পূর্ণ সাদা করা হয়েছে সম্পূর্ণ সাদা করা হয়েছে আমরা এই সাইড একটু দেখাচ্ছি এটা কি জিপসামের গেট ভাই জি এটা হলো একটা জিপসামের গেট এটা হলো রাউন্ড পিলার এগুলো জিপসাম দিয়ে করা সম্পূর্ণ পুরো গেটটাই জিপসাম দিয়ে করা জিপসাম দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা যদি আপনার বাসায় এরকম করতে চান যে কোনো ভাবে ফ্রেম দিয়ে এভাবে করা যাবে এরপর আমরা একটু ডাইনিং এরিয়া দেখাচ্ছি এখানে এই বাসাতে দুইটা ডাইনিং এরিয়া তাই না জি না এটা এটা হলো এটা ডাইনিং ওই পাশটা হলো ড্রইং ওই পাশটা হচ্ছে ড্রইং স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেস যাই হোক তো এখানে সিলিংটা কি ডিজাইন সেমই দেখতে পাচ্ছি আমরা এই সাইড এবং এই সাইডে হ্যাঁ এটা এখানে সেম ডিজাইন সেম ডিজাইনে সিলিং করা হয়েছে
যদি কাস্টমার চায় যে কোনো ধরনের চয়েস দেয় সেই অনুযায়ী কিন্তু কাজ করে দিতে পারবে। জি, কাস্টমারের চয়েসও থাকবে এবং তার বাজেটের উপর নির্ভর করবে আসলে সে কি কাজ করাতে চাচ্ছে, এমনকি তার স্পেসের সাথে এই ডিজাইনটা যাবে কিনা সেটাও ম্যাটার করে। আমাদের কাছে অনেকেই জানতে চান যে আসলে ভাই সিলিং কি নষ্ট হয়ে যাবে কিনা। দেখেন, 7 বছর আগের কাজ, কোনোভাবে এক ফোঁটা সমস্যা তৈরি হয় না এখনো। আর এখানে কিন্তু রংটা রঙের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এই বাসাতে কিন্তু রংটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির রং করা হয়েছে। যদি কাস্টমার চায় যে কোনো ধরনের সিলিং পছন্দ করে দিতে সেই সিলিং তো করে দিতে পারবেন, তাই না? কাস্টমার যদি চায়, এটা তো আমরা জিপসাম ম্যাটেরিয়াল দিয়ে করছি, কিন্তু কাস্টমার যদি চায় যে এই সেম ডিজাইনটাই আমি জিপসাম দিয়ে না করে আমি কাঠ দিয়ে করবো, বোর্ড দিয়ে করবো, সেটাও করতে পারবো। জি, আচ্ছা আমি এবার আসি, এগুলো স্কোয়ার ফিট কেমন পড়ে খরচটা ভাই? এখানে আমরা যে কাজটা করছি এখানে স্কোয়ার ফিট হলো 250 টাকা স্কোয়ার ফিট। গেটের জন্য কেমন খরচ আসতে পারে ভাই? গেটের জন্য আসলে গেটের স্পেস অনুযায়ী আপনার খরচটা আসবে। স্পেস অনুযায়ী এটা কেমন আসতে পারে? এখানে 20,000 টাকা এই গেটটা 20,000 টাকা এই গেটটাই 20,000 টাকা খরচ হয়েছে টোটাল রং সহ কমপ্লিট। এবার দেখেন ড্রয়িং স্পেসটাও কিন্তু সেম ভাবে ডিজাইনটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রয়িং স্পেসের সোফা সেট করা আছে আর উপরে আছে সিলিংটা। এখানে কিন্তু সেম সিলিং দেখতে পাচ্ছি আমরা। জি, যদি কোনো কাস্টমারের চয়েস থাকে যে কোনো ধরনের সিলিং যে কোনো প্লেসেই করা যাবে, এখানে যে কাস্টমার ছিল সে চিন্তা করছে সব জায়গায় সেম সিলিং তাই করেছে এখানে। আচ্ছা, আর প্রত্যেকটা সিলিং এর জন্য কি 30 বছরের গ্যারান্টি থাকবে? যে এটা যে 30 বছরের গ্যারান্টি থাকবে। ওকে, এরপর আমরা কি বেডরুমে যাই একটু? এখানে এখানে আরেকটা স্পেস খালি ছিল। আচ্ছা, এখানে একটা স্পেস আছে। এই স্পেসটার ভিতরে আমরা চারপাশে বর্ডার বক্স করে দিয়েছি, বক্স করার পরে মাঝখানে একটা সিলিং রোজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা কি হাফ সিলিং নাকি ফুল সিলিং? এটা হাফ সিলিং। এটা হচ্ছে হাফ সিলিং। হাফ সিলিং এর খরচ তো মনে হয় কম হয়, তাই না? হাফ সিলিং বলতে আসলে এটা স্কোয়ার ফিট হিসাব আমাদের। আচ্ছা, কিন্তু মাপটা কি শুধু সাইডটা হবে? জি জি, আমরা যতটুকু কাজ হবে ততটুকু মাপ হবে। স্কোয়ার ফিট বলতে কাজ যতটুকু হবে মাপ ততটুকু। আমাদের একটা আইডিয়া দিবেন এতটুকু জায়গার জন্য কত টাকা খরচ আসতে পারে? এটার জন্য 10,000 টাকা খরচ আসতে পারে। 10,000 টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা বেডরুমে যাচ্ছে। এটা একটা বেডরুম। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম কাজ জিপসাম দিয়ে করা, আপনারা যদি চান বোর্ড দিয়ে করতে সেটাও কিন্তু করা পসিবল। এখানে এখানে জানালার একটা গেট করা আছে পর্দার জন্য। আচ্ছা, আপনি একটু যে আমাদের একটু দেখান এখানে জানালা, এখানে এখানে জানলার গেটটা করা আছে, ভিতরে পর্দার পাইপটা দেখা যাবে না এইভাবে করা। আর একদম জানালার গেটটা কেমন আসতে পারে ভাই খরচ? জানালার গেট প্রতি জানালার 10,000 টাকা প্রতি জানালার 10,000 টাকা জি। ডিজাইনের উপর কি কম বেশি আসতে পারে টাকা? না, এখানে যে ডিজাইনটা করা আছে এইটা 10,000 টাকা পার্ট। ক্লায়েন্ট যদি আপনার ডিজাইন চেঞ্জ করে ডিজাইনের উপরও অনেক সময় রেট ভেরি করে। এখানে দেখেন সিলিং গ্লাস দেওয়া আছে সেন্টারে এবং সাইডে আছে ফল সিলিং করা। জি, এখানে কিন্তু আরেকটু ছিল আমরা এটা স্কোয়ার করে নিছি, স্কোয়ার করে নেওয়ার পরে এখানে একটু ডিজাইন করে দিছি। আচ্ছা, এখানে যে স্পেসটা ছিল স্পেসটাতে একটা ডিজাইন সিলিং করা হয়েছে। জি, এরপর আমরা এই বেডরুমটা চলে যাচ্ছি। প্রতিটা বেডরুমে আপনার একই ডিজাইন করা আছে, একদম হোয়াইট বেজ। হ্যাঁ, হোয়াইট বেজ একদম। যদি কেউ চায় মনোরম পরিবেশের বাসা তৈরি করার জন্য তাহলে এরকম ডিজাইনটা করতে পারে। এখানে কিন্তু একটা জানালার গেট ডিজাইন করা হয়েছে এবং একটা ফুল সিলিং করা হয়েছে এখানে। আচ্ছা ভাইরা, মূলত কি জিপসাম দিয়ে কাজ করা হয়? এখানে জিপসামের অনেক ধরনের পাউডার আছে, থাইল্যান্ড থেকে আসে, সৌদি থেকে আসে, কাতার থেকে আসে, অনেক পাউডার আছে। ক্লায়েন্টের উপর নির্ভর করে, ক্লায়েন্ট আসলে ওনার বাজেটটা কিরকমের, উনি কি কোন রেটের কাজটা নিবে, ওই ক্ষেত্রে আপনার পাউডারটা কোনটা দিব আমরা ওইটা পরে সিদ্ধান্ত নিই। আচ্ছা, তারপর তো মার্কেটে যেটা বেস্ট সেটা দিয়ে কাজ করে। হ্যাঁ, থাইল্যান্ডের পাউডারটা বেস্ট, আমরা ম্যাক্সিমাম ক্লায়েন্টই থাইল্যান্ডের পাউডার দিয়ে কাজ করে। ওকে, তো এই সাইডটায় পুরো স্পেসের পরে ওই সাইডে আরেকটা বেডরুম আছে এবং এই সাইডে হচ্ছে আমরা দেখাইছি আপনাদেরকে ডাইনিং স্পেস। ওকে, এই বেডরুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই বেডরুমটা একদম সেম কাজ। হ্যাঁ, সব হোয়াইটের ভিতরে কাজের কোনো ই নেই। এখানেও দেখেন একটা জানালার গেট করা আছে। জি, তো দেখতেই পাচ্ছেন জানালার প্রাইস সম্পর্কে আপনারা আইডিয়া দিচ্ছি ভাই। এবার আমরা আসি এগুলাকে, এটা যেহেতু ঢাকার মোটামুটি কাছে, আপনারা যদি চায় ঢাকার বাইরে অন্য এরিয়াতে, আমরা সারা বাংলাদেশে কাজ করি, যদি কোনো ক্লায়েন্ট চায়
দেশের বাড়িতে কাজ করবো, গ্রামের বাড়িতে, তাহলে আমরা সেখানে যে কোনো ডিস্ট্রিক্টে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, যে কোনো ডিস্ট্রিক্টে কাজ করে দিতে পারবেন, সেক্ষেত্রে যে প্রাইসটা বললেন, প্রাইসটা কি সেমই থাকবে? না, ঢাকার বাইরে এই যে 2500 টাকা স্কোয়ার ফিট যেটা কাজটা বললাম, এটা হলো শুধুমাত্র ঢাকার জন্য। আর ঢাকার বাইরে কাজ করতে গেলে কোয়ান্টিটি বিবেচনা করার পরে আপনার কাজের রেটটা দেওয়া হবে। আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট জায়গা দেখাবো, যেটা হচ্ছে কিচেন। জি, অনেকে কিচেন ক্যাবিনেট করতে চান জায়গাটাকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য। তো এখানে দেখেন কিচেন ক্যাবিনেট করা হয়েছে। জি, এগুলো এই কিচেনটা করছি আমরা বার্মাটিক প্লাই দিয়ে, বার্মাটিক প্লাই এবং কাঠের সেগুন কাঠের বিট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছেন পুরো জায়গাটাতে কিন্তু সেগুন কাঠের বিট দিয়ে, বার্মাটিক কাঠ দিয়ে ডিজাইন করা আছে। জি, এখানে কিন্তু আবার কাঠের পেস্টিং করা আছে, এখানে আলাদা কাঠের পেস্টিং করা আছে, যাতে পানি টানি লাগে কোনো প্রবলেম না, জিনিসটা দীর্ঘস্থায়ীর জন্য কাঠের পেস্টিং দেওয়া। আচ্ছা, পুরো জায়গাটাই দেখেন, একদম সেম জায়গাটা জুড়ে ক্যাবিনেট করা হয়েছে। এবং উপরে যদি আমরা দেখাই, উপরেও সেম, একদম চার দিক দিয়ে ঘুরিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। জি। আচ্ছা, নিচের এই পাটটা কি সলিড নাকি? না, এটা এটা স্ল্যাব ছিল, এই স্ল্যাবটা আমরা আসলে বোর্ডের স্ল্যাব পেস্টিং করে দিয়েছি। জি, পেস্টিং করে বোর্ডের। আচ্ছা, এইগুলো ক্যাবিনেট কত টাকা স্কোয়ার ফিট ভাই? এইখানে এইখানে যেভাবে করা আছে, এটা বার্মাটিক প্লাই, বার্মাটিক সেগুন কাঠ এবং কাঠের পেস্টিং দেওয়া পাল্লার চারপাশে, এটা খরচ হলো 1200 টাকা পার স্কোয়ার ফিট। 1200 টাকা পার স্কোয়ার ফিট। যদি আরো কেউ চায় প্রিমিয়াম দিয়ে করতে, যেমন এসপিএল দিয়ে করে অনেকে, তাদের জন্য বাজেট তো আরো বাড়বে না? জি জি, ওইটা ওইটা আপনার ম্যাটেরিয়ালসের উপর নির্ভর করে। এখানে বাজারে আপনার অনেক প্রকার বোর্ড আছে, ওই বোর্ডের উপরে নির্ভর করবে। আপনি আলোচনা করে নেবেন কোনটা দিয়ে কাজ করতে চান। এখানে যেটা করা আছে, এটা হচ্ছে 1200 টাকা স্কোয়ার ফিট। ওকে, তো মোটামুটি এই বাসাতে সবগুলো রুমই আমরা দেখানোর ট্রাই করছি। এছাড়া ওই সাইডে আরেকটা বেডরুম আছে, 4 নম্বর বেডরুম, বাট ওটাতে সেমই ডিজাইন করা হয়েছে। এখানে তো মোটামুটি সব এরিয়াই আপনারা কাভার করছি। আর এখানে যে গেট থেকে শুরু করে এভরিথিং সবকিছুই আমরা দেখাইছি। তো ভাই, এবার আমরা আসি, ভাইরা হচ্ছে ভাইদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমরা একটু বলি না? আমাদের অফিসের অ্যাড্রেস হলো লালবাগে। লালবাগ, এটা হচ্ছে আপনাদের হাজি রহিম বক্স লেন। আর যদি কোনো কাস্টমার প্রবাস থেকে ভিডিও দেখে, সবাই তো আর অফিসে আসতে পারবে না, যদি আপনাদের ফোন নম্বরে যোগাযোগ করে, ফোনের মাধ্যমে তো আমরা কাজ করে দিতে পারি। জি, আমাদের আমাদের সাথে ফোনে যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, সবকিছু আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা যে কোনো ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার আমি জানতে চাই, এই যে এখানে তো অনেক কাজ, তাছাড়া এই এটার উপরেই বলি, কতদিন টাইম লাগছে আপনাদের এই ফ্ল্যাট, একটা ফ্ল্যাট রেডি করতে কতদিন আনুমানিক টাইম লাগে? এটা এই এই কাজটা করতে সময় লাগবে 1 মাস। এটা আসলে পুরো বাড়িটাই জিপসাম, পুরো বাড়িটাই জিপসাম দিয়ে সাজানো আছে। মানে এটা হচ্ছে সাততলা বাড়ি, পুরোটাই এরকম জিপসাম? হ্যাঁ, পুরো বাড়িটাই আমরা করছি, কিন্তু এইখানে শুধু সিলিং এর কাজ হয়েছে এই ফ্লোরটা। আচ্ছা, পুরো সিলিং, এই এই বাসাটার জন্য 1 মাস টাইম লাগছে। যদি আপনার কাজের পরিমাণ কম হয়, কম বেশি 10 দিন 15 দিন এরকম লাগতে পারে। আচ্ছা, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কাজ করে নিতে পারবেন। আর যারা অফিসে যেতে চান, অফিস অ্যাড্রেস আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অফিসেও চলে যেতে পারেন। তো ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।